নমস্কার বন্ধুগণ, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে একটা নতুন আপনাদের কাছে চাষ প্রেজেন্টেশন করব, যেটা ব্যবসায়ীদের জন্য আগে বলবো আর ঘরোয়া চাষিদের জন্য একটু পরে জানাবো। তা ব্যবসায়ী চাষিরা টমেটো চাষ করলাম, লাভ দেখেছিলাম কীভাবে লাভ করা যায়, সেই টমেটো চাষ নিয়ে আমি খুব তাড়াতাড়ি বলবো। সাবস্ক্রাইব নাও অ্যান্ড প্রেস দি বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট। এটা নতুন দেখছেন তাদেরকে বলবো শুধু আমি যে টমেটোর একটা আয় ব্যয় হিসেব দেখিয়েছিলাম, যে কত হয় ব্যয় সেইটা আমি যে ভিডিওটা ছেড়েছিলাম সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, তারা দেখে নেবেন, তারপরে এই নতুন এই চাষটা দেখে নেবেন, তার সঙ্গে মিলিয়ে নেবেন, তার থেকে অনেক বেশি লাভ হবে, তার ডবল লাভ হয়ে যাবে। আমি 1,32,000 টাকা বিক্রি দেখেছিলাম, এ তো 3,00,000 বিক্রি হবে, মানে 1 একর জায়গা করতে পারলে 3 বিঘা জায়গা। আমি সরাসরি চলে আসবো ব্যবসা ভিত্তিক টমেটো চাষিদের জন্য, কোথায় ভুল হচ্ছে, কী বিপদ, কারণ প্রকৃতি আপনার পক্ষে নেই, আবহাওয়া এই ঝড়ে ঝড়ো মুখর বাদলের দিন আরম্ভ হবে, 3-4 দিন ধরে বৃষ্টি হবে। বিজ্ঞানীরা কী বলছে, যে গাছ, এই একটা গাছ ধরুন দেখাচ্ছি, যে গাছের ডাঁটার মধ্যে শাখার মধ্যে যত জল ধরা থাকবে, জলীয় রস বেশি ধরা থাকবে, সেই গাছ তত বেশি রোগ পোকার দ্বারা আক্রান্ত হবে। তা টমেটো গাছ বুঝতে পারছেন, ও তো মানে মনে হয় আপনার তো মানে নিগড়ে দিলেই তো রস বেরিয়ে যাবে, এত নরম, তাহলে ওকে কাজ করতে হবে। অথচ দুর্বল গাছ, গাছ ফলবে দুর্বল একটা গাছ, তাকে খাওয়াতে হবে, অথচ বেশি খাওয়ালে তার কোঁকড়ানো আসবে, ব্যারাম আসবে, অথচ খাওয়া দিতে হবে, অথচ দুর্বল গাছ, এই জায়গা মানে একটু শক্ত লাগবে। আমাকে দেখতে হবে কি, যে ব্যবসা যারা করছো বা করতে নেমেছো তারা কীভাবে এই টমেটো চাষ থেকে প্রচুর আয় করতে পারবে। এখন আজকের মাসের 1 আগস্ট, বাংলায় 16ই শ্রাবণ, তা আজকের যদি 16ই শ্রাবণ হয়, আমার চারার বয়স এনেছি 35-40 দিনের, আমি চারা সবে ফেলেছি দেখিয়েছি, কিন্তু আপনারা অনেক মানে হাজার হাজার কমেন্ট বলছে যে আমাদের টমেটো চারা দেখান স্যার, চাষ দেখান। আমি তাড়াহুড়ো করে পাঁচ পিস মাত্র চারা কিনে এনেছি গতদিন, একটু হলুদ হয়ে গেছে দেখবেন, সেই চারা বাঁচিয়ে রেখেছি, সেইটা আমি শুধু দেখিয়ে দেবো, কারণ আমার চারা হতে একটু দেরি লাগবে, এখন আমি তো সবে ফেললাম। এই যে টমেটো চারাটা বসাবো, কী কায়দায় কী বিপদ হচ্ছে, কেন বৃষ্টির হাত থেকে, অনেকে বলছে স্যার এই বর্ষার সময় টমেটো গাছ কী করে হবে, সব লোক হাসছে, তো কে হাসার কোনো গল্পই নেই। আমি কীভাবে চাষ করেছি তার যদি কিছু ছবি দিতে পারি চেষ্টা করবো, সেটাও দেখাবো কীভাবে লাভ চাষিদের করেছি। এগুলো দেখে নেবেন, আমি পরবর্তীকালে রোপণের ডিটেলস বলবো, এখন আমি শুধু লাগানোটা দেখিয়ে দিই, দেখুন কীভাবে আমি টমেটো চারাটা লাগাচ্ছি, আমার কোনো ক্ষতি হবে না, কিছু আমি মরবে না। আমার পরিচিত একজন যে ভার্মি কম্পোস্ট করেছে, এই ভার্মি কম্পোস্টটা দিয়ে গেছে বাড়িতে, তা এই যে এটা কিন্তু আমার গোবর নয় বাড়ির, এটা কিন্তু ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টের সঙ্গে আবার বলছি, বর্ষাকালে সবজি চাষ খুব সিরিয়াস, আমি প্রকৃতির বিরুদ্ধে লড়াই করতে নেমেছি, এবং যে চাষে যত বেশি লাভ এতে প্রচুর লাভ হবে, আমি তো কম লাভ দেখেছি, 10 টাকা কেজি বলেছি, আমি আশ্বিন মাসের শেষে বিক্রি করব। আজকে যদি 1 আগস্ট হয় তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের আমি মাঝামাঝি 30 টাকা কেজি অনায়াসে বিক্রি হবে, তাহলে যে চাষে যত বেশি লাভ হবে সেই চাষ করতে গেলে কিন্তু তত বেশি আমার ঝুঁকি, আমার রিস্ক ফ্যাক্টরটা কিন্তু সেই চাষে বেশি। হোক, প্রকৃতির বিরুদ্ধে আপনাকে জয় করতেই হবে, আমি পাশে আছি, ভয় নেই আপনাদের। এই ভার্মি কম্পোস্টের সঙ্গে আমি কিছু পাইনি লকডাউনের জন্য, পাইনি শুধু সেইটাই দেখাবো আমি, ট্রাইকোডার্মা ভিরিডি, এইটা ধরুন আমার 1 কেজি, ধরুন 1 কেজি ভার্মি কম্পোস্টের সঙ্গে অন্তত 50-60 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি মেশাবো, এতে কিন্তু 50 গ্রাম সিডোমোনাস দিলে আরও ভালো হতো, কিন্তু লকডাউনে আমি এখন আনতে পারছি না। কিছুই পাবেন না ট্রাইকোডার্মা ভিরিডি সিডোমোনাস কিছু পাবেন না, তারা তাহলে শুধু এই এই ভার্মি কম্পোস্টের উপর বসাতে হবে গাছটা, আর গাছটা হলে পরে তখন তাহলে আপনাকে ওই স্প্রে করতে হবে, সাব পাউডার বলি বা অন্য কিছু বলবো যখন, তখন স্প্রে করতে হবে ছত্রাকনাশক দিয়ে। আমি এই ট্রাইকোডার্মা ভিরিডি 50 গ্রামের মতো দিয়েছি, দিয়ে কিন্তু এবারে আমি মিশিয়ে নেব। আচ্ছা, এইবারে যারা ব্যবসা করা হচ্ছে তাদেরকে বলবো, তোমরা এই জায়গাটা অ্যাটেনশান প্লিজ। এবারে আমি বলেছিলাম যে টমেটো চারা তোলার আগে একবার পোকার ওষুধ, MAGIK ম্যাজিক 70% WS, এটা আছে ইমিডাক্রোপিড ওষুধটা পোকা, শোষক পোকার জন্যে, সেইটা দিতে হবে মানে বীজতলা চারা তোলার 3 দিন আগে, আর তার 2 দিন আগে বলেছিলাম ছত্রাকনাশক ওষুধ দেবেন। তা যারা না দিতে পেরেছেন তারা কি করবেন, এই জলের মধ্যে এই ইমিডাক্রোপিডটা মানে পোকা মারার ওষুধটা, এটা কিন্তু দিতে হবে, এটা ম্যাজিক পাওয়া যাবে
অ্যাডমায়ার পাওয়া যাবে এই ওষুধগুলো শুধু ইমিডাক্লোপিড একটুখানি দিলেন ক্লোপিড বাংলাদেশ থেকে যারা দেখছেন ইমিডাক্লোপিড অবশ্যই পাওয়া যাবে জোস পাওয়া যাবে কনফিডার পাওয়া যাবে বহু ওষুধ আছে ইমিডাক্লোপিডে জল করলাম করে টমেটো চারা সমেত শিকড়টা এখানে 10 মিনিট এখানে মানে ডুবিয়ে রাখবো রাখলেই ওটা কিন্তু বীজতলা শোধন হয়ে গেল আমরা বীজ শোধন বলেছিলাম এটা কিন্তু বীজতলা শোধন করলাম আমি গাছটা এনে এই যে ওষুধগোলা জল মানে ইমিডাক্লোপিড জলে আমি কিন্তু 10 মিনিট রেখে দেবো এই চারাটা নিয়ে এবার আমি কিন্তু বসাবো মূল জায়গা এটা এখন থাক আমি দেখাচ্ছি এবার জায়গাটা দেখাচ্ছি এইবারে যে চাষিগুলোকে সতর্ক হতে হবে ব্যবসায়ী চাষিরা তোমরা এই জায়গাটা খুব ভালো করে দেখো একদম ছাড়বে না এই জায়গাটা টাকা কম বেশির সব লুকিয়ে আছে গোপন রহস্য কীভাবে অধিক টাকা আসে কীভাবে টাকা হাত থেকে বেরিয়ে চলে গেলো একটু ভুলের জন্যে টাকা বেরিয়ে চলে গেলো হাত থেকে সেই জায়গাটা তোমরা সেন্সিটিভ ভালো করে দেখে নাও এবং যারা ঘরোয়া চাষি তারাও দেখতে পারেন এটা সকলের জন্য জাল এবং এই জায়গাটা চাষিরা ঠকে যায় এইটা আমার কাছে একটা মাপ আছে এই টেপটা কী করতে হবে এই টেপটা নিয়ে যেতে হবে না এই টেপের মাপে আমি এটা এই 24 ইঞ্চি এই 2 ফুট এই দেখুন 2 ফুট আমি করেছি আর এইটা করেছি 15 ইঞ্চি 1.5 ফুট হলে তো 18 ইঞ্চি হয় এটা এই 15 ইঞ্চি এই 15 ইঞ্চি মাপের বাড়ি কেটেছি আর এটা করেছি 2 ফুট তাহলে ভুল হচ্ছে চাষিদের কোথায় এলোমেলো লাগিয়ে দিয়ে তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে এক শতক মানে কিন্তু আপনার 435.6 বর্গফুটে 1 শতক তা আমি 436ই ধরি তর্কের খাতিরে এই জায়গাটায় কিন্তু আপনাদের একটু ভালো করে নজর দিতে হবে আমি বলবো কি এইটা যদি আমার 2 ফুট হয় তাহলে এখানে একটা চারা বসাবো এইখানে একটা চারা বসাবো পরবর্তীকালে এর মাটিটা এদিকে যাবে এর মাটিটা এদিকে যাবে গেলে মাঝখানটা ড্রেন হয়ে যাবে জলের ড্রেন বৃষ্টি বৃষ্টি হলে বা আমি যদি সেচ দিতে চাই এইটা শেষ হবে তাহলে এটা আমার ড্রেন হয়ে গেল দুপুর ছাড়া ছাড়া বসালাম আর এই দিকটা যদি আপনি 1 হাত ছাড়া বসান মানে 18 ইঞ্চি ছাড়া বসান তাহলে কিন্তু আপনার শতকে লাগবে 145টা চারা এইটা দুপুর থাকবে ওটা 1 হাত না দিয়ে এখন তো প্রচুর ঝাঁকড়া গাছ হবে না শীতকালের মতো অতএব আমার 1.5 ফুট বা 1 হাত দেওয়ার অত ছাড়া ছাড়া লাগানোর কোনো যুক্তি নেই সেই জন্য আমি বলতে চাচ্ছি কি আমি এখানে এখন 15 ইঞ্চি ছাড়া ছাড়া দেবো এইটা সবসময় দুপুর থাকবে এইটা দুপুর ছাড়া ছাড়া বসবে সারি থেকে সারির দূরত্ব এটা সারি যাবে এটা একটা সারি যাবে সারি থেকে সারির দূরত্বর মাঝখানে থাকবে 2 ফুট আর গাছ থেকে গাছের দূরত্ব হবে মাত্র 15 ইঞ্চি বোঝাতে পেরেছি এই জায়গাটা এর ফলে কী হবে 174টা ছাড়া বসবে শতকে মানে ওই 435.6 বর্গফুটে ফলে আপনার লাভটা বেশি হবে এই জায়গাটা চাষিকে খেয়াল রাখতে হবে আর একটা চাষি কী ভুল করে চারাটা পোতা হলো এবার যারা দড়ি বাঁধবেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা প্রত্যেকটা কাঠি দেয় বেশিরভাগ চাষি কাঠি দিতে হবে কারণ দুর্বল গাছ তো তাকে বেঁধে বেঁধে তুলতে হবে ও তো শুয়ে পড়বে শুয়ে পড়েও গড়ি গড়ি হবে না আমাকে তাকে বাঁধতে হবে ধরে ধরে বাঁধতে হবে এই যে এই ধরুন আমি চারা বসাচ্ছি এখন বসায়নি সেটা এখন 10 মিনিট হয়নি এই যে চারাটা বসালাম এই যে বাড়িটা পুঁতবেন আমার পূর্ব দিকে রোদ উঠছে রোদ সূর্য উঠছে এই সূর্য এইভাবে ঘুরে ঘুরে গিয়ে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে তাহলে বাড়িটা যেন এইদিকে না পোতা হয় গার্ড করলো তো তাহলে বাড়িটা পুঁততে হবে গাছের সবসময় উত্তর দিকে বোঝাতে পেরেছি আমি নিশ্চয়ই এই দিকে পোতা চলবে না তবে উত্তর এটা উত্তর দিক এদিকটা আমার সূর্য আসছে এই এইভাবে এইভাবে থাকবে এটা যেন মনে রাখেন আর এই যে বসাচ্ছেন ব্যবসা ভিত্তিক চাষিরা এটা কিন্তু এই আজকে আমি তাড়াহুড়ো করে বসাচ্ছি এটা কিন্তু সার দেওয়া উচিত 3 দিন আগে মাথাটা খুলে নিয়ে মাপ দিয়ে মাথাটা খুলে নিয়ে 10-26-26 এবং সরিষার খোল কমপক্ষে 30-35 গ্রাম বা 50 গ্রাম হলে কোনো অসুবিধা নেই 50 গ্রাম খোল দেওয়াই ভালো প্রতি মাথাতে 50 গ্রাম খোল দেবেন আর ওই 10-26-26 ওই মাপে যেটা বললাম দেবেন দিয়ে একটু জল ছড়া দিয়ে মাটি খুঁচে নিয়ে 3 দিন চারা বসানোর আগে কাজটা করে রাখবেন তারপর আপনি কী করবেন আমি তো সেটা করতে পারিনি তাহলে এখন কী করে সার দেবো সার কিছু দিতে হবে তবে গাছটাকে তাড়াতাড়ি তুলতে পারবেন তাহলে এখন কী করতে হবে আমাকে 10 মিনিট পরে এসে এই যে চারাটা শোধন করেছিলাম এই যে চারাটা এটা কিন্তু 45 দিনের চারা এ একদম মরবে না আমি বলেছিলাম চারাটা যখন কিনবেন মানে চারা যখন ঘরে তৈরি করবেন বইতে বলছি কি অনেক বলছেন না স্যার বইটা কী নাম বলুন না স্যার বই পড়ি আর বই পড়ে কিছু হবে না বইতে বলবে যে হাইব্রিড টমেটো চারা 25 দিনের চারা বসিয়ে দেন 25 দিনের চারা বসালে না এরকম আঙুল দিয়ে বাঁকালে না নুংনুক করে এরকম নুঙে যাবে সে 2 দিন বৃষ্টি হলেই মরে যাবে যতই টাইক ভিড়ে দেয় না সেই দোকান আসবে কিছু হবে না কাজ তাহলে কী করতে হবে আমাকে আমাকে যেন চারাটা একটু বয়স্ক হয় 40 দিন হলে কোনো অসুবিধা নেই কোনো মহাভারত অসুবিধা হবে না
এবং যারা যারা পাকা থাকি তারা নিশ্চয়ই আমার কথা শুনে হাসছে যে স্যার ঠিকই বলে যাচ্ছে, একদম ধরে শিখিয়ে দিয়ে যাচ্ছি বাচ্চা ছেলের মতো। তাহলে এরকম একবার চারাটা নুমছে না, কত স্ট্রং চারা, একদম মরবে না, পাঁচ দিন ধরে বৃষ্টি হলেও মরবে না, কোনো চিন্তা করতে হবে না আপনাকে। আমি বলেছিলাম যে দুফুট চারা বসবে, দুফুট থেকে দুফুট, দুফুটের কিন্তু বাইরে যাবেন না, দুফুট দুফুট এই জায়গাটা আর একটু খেয়াল রাখতে হবে যে দুফুট। তাহলে এইটার উপর গাছ বসাবো, এইটা এক মুঠো দেবো, এইবারে এই দেখুন এই শিকড় আমার, একটা চারা যদি মরে আমাকে বলবেন, প্রায় 50-60 গ্রামের মতো পড়ে যাবে একটা গাছে গোড়ায়। আর এই যে 10-26-26-60টা তিন দিন আগে যারা দিতে পারেনি তারা কি করবেন, এই যে এই 20 গ্রাম 60টা ও গাছে, আমি শিকড়ের সঙ্গে না কন্ট্যাক্ট হলেই হলো, ব্যাস ও সার টেনে নেবে, গাছ একটু দাঁড়ালেই সার শিকড় সব টেনে নেবে, চিন্তা করতে হবে না। আমি কিন্তু এখানে রাসায়নিক সার দিই না, কি করব শুধু দেখানোর জন্যে আর আমাকে দিতে বাধ্য হলাম। এই যে গাছটা দাঁড়ালো, এইবার আমি করব কি, এর এপারে আমি কিন্তু এটা বলেছি আমি বারবার পূর্ব দিক, তাহলে পূর্ব দক্ষিণ দক্ষিণ পশ্চিম এরকম যাবে, তাই আমি বাড়িটা পুঁতবো সবসময় এই উত্তর দিকে, একদম একদম দক্ষিণ দিকে পুঁতবেন না বা এই পূর্ব দিকে কিচ্ছু রাখবেন না, এইরকম করে হালকা করে আমি এখন বেঁধে দেবো। এইবার টাইট করে নয়, শুধু আলগা করে, যেন না ঝড় ঝড় হবে তো ঝড়ে যেন না হেলে যায় না বেঁকে যায়, শুধু হালকা করে রেখে দিতে হবে, হালকা ঠিক হয়ে যাবে গাছ, কোন আস্তে আস্তে বাড়তে থাকবে। এই হচ্ছে টমেটো বসানোর কায়দা, দিয়ে খুব সামান্য একটু জল দেবো, আমি জল দিচ্ছি একটু পরে। তাহলে নেক্সট চারাটা কোথায় বসবে, এই দেখুন দুফুটের যেন বা একটা ঠিক দুফুট, দুফুটের পরে নয় যে এক মধ্যে দুফুট হয়ে গেল তারপরে বসাচ্ছি, এরকম নয়, ঠিক দুফুট, দেখুন আমি ঠিক দুফুট ধরবো, এটা সেন্টার পয়েন্ট হবে দুফুট, দুফুট তাহলে ওইখানে আমার চারাটা বসবে, এটা আমি তাহলে দেবো ঠিক, এটাই আমার ঠিক দুফুট মাপ, এই চারাটা হয়েছে ঠিক দুফুট, ঠিক দুফুট এইটার দুফুট। এই দিয়ে রাখবেন, আমি কিন্তু সার দিলাম না, আর বলবেন না কারণ আমি সার দিতে চাই না, মাটি খারাপ হয়ে যাবে আমার এই মাটিটা, দেখুন এই মাটিতে শুধু গোবর ভর্তি, আমি কীরকম চাষ করি দেখুন একবার, আমার বাড়ির গোবর, কালকে শুধু বৃষ্টি হয়ে গেছে বলে এই অবস্থা হয়ে গেছে, নাহলে শুকনো ছিল, আমি কিন্তু সার দেবো না, সারা রকম করে দেবেন। এই দিকটা পুঁতবে, এটাও আমার উত্তর দিক, এই উত্তর দিকে আমি পুঁতে দিলাম, এখন পুঁতে দেবেন, পরে আর শিকড় টিকড় আসবে কেন, ডিস্টার্ব হবে কেন, এই আমি কিন্তু এখন পুঁতে দিলাম শক্ত করে, আলগা করে আমি বেঁধে রেখে দেবো, খুব টাইট করে নয়, ব্যাস থাকবে। আমার পরে পরবর্তীকালে এই মাটিটা এদিকে যাবে, এই মাটিটা এদিকে ভর্তি হবে, গড়া ভর্তি হয়ে গিয়ে আমার এখান থেকে মাঝখান দিয়ে আমার জলের ড্রেন হবে, মানে জল দেওয়া বা বৃষ্টির জল হলে চলে বেরিয়ে যাওয়া, এটা করতে হবে এটা। এবার নেক্সট গাছ লাগাবো আমি কিন্তু এই এই গাছ টু গাছ, এই গাছ গাছ এই গাছ থেকে গাছ এইখানটায়, এইটা হবে আমার 15 ইঞ্চি, তবে আমি 174টা গাছ শতকে লাগাতে পারবো। এবার আমি কিন্তু এটাতে আপনাদের সার দেওয়া দেখিয়েছি, যারা সার না দিতে পেরেছেন এইটা, এটা কিন্তু আমি সার দিই না, খোল পছন্দ জল দেবো শুধু এবারে, আর কোনো প্রয়োজন নেই, এখানে গাছ অত্যন্ত ভালো হবে, এই দূরত্বটা মেনটেন করতে হবে, কোনো অসুবিধা নেই, এরকম ঝাঁকড়া হবে, এপাশ ঝাঁকড়া হবে, আর ওটা ওরকম দেবো এবারে, ওটা 15 ইঞ্চি পড়বে, 15 ইঞ্চি পড়বে, এটা যেন না ভুল হয়ে যায়, আর সবসময় এই মাঝখানের দূরত্ব থাকবে 2 ফুট করে, তা 2 ফুট আর 15 ইঞ্চি এটাই মনে রাখবেন, তাতে 100 শতকে বসবে চারা মোট, বলে দিচ্ছি আবার পুরানো জায়গা 174 পিস। জলটা যখন দেবেন যখন গাছে যেন স্নান করে যায়, আর সামান্য মাটি ভিজা আছে এখন, স্নান করে যায় যেন এইরকম। এইভাবে আপনারা এইভাবে টমেটো গাছগুলো বসান, এই একটা বাড়ি ছোটো ছিল বসিয়েছি, যাই হোক এরকম বড়ো বাড়ি হলে খুব ভালো হয়, খুব মজবুত বাড়ি হবে, এই গাছ উঠতে থাকুক আর এইভাবে আপনারা টমেটো চাষ করতে থাকুক। যারা ব্যবসায়িক চাষি আবার তাদের বলবো, এই যে কঠিন বর্ষা চলবে এখন, ভাদ্র মাসে পচা ভাদ্র বলি, আশ্বিন মাসে ঝড়জল বলি, এর থেকে গাছকে বাঁচাবে কিন্তু আমার ট্রাইকোডারমা ভিরিডি সিউডোমোনাস, কিন্তু ট্রাইকোডারমা ভিরিডি আর ওই মানে কী বলবো ভার্মিকম্পোস্ট ছাড়া কিন্তু এই রিস্কে যেও না, এই খেলায় যেও না, যে যত বিদ্যে জানা হোক, যার যত বিদ্যে জানা থাকুক, আমি সত্যি কথা বলছি, ভিতরের কথা বলে দিচ্ছি, গাছ যারা একান্ত নিরুপায়, যারা নিরুপায় হয়ে যাবেন ট্রাইকোডারমা ভিরিডি পাবেন না, তাদের জন্য বলি তাহলে শুধু আপনাকে ভার্মিকম্পোস্টের সঙ্গে লাগাতে হবে,
লাগিয়ে কিন্তু গাছটা শিকড় ধরার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে ছত্রাকনাশক ওষুধ পাঁচ ছ দিন ছাড়া ছাড়া ব্যবহার করতেই হবে, তবে আপনি গাছকে অসময়ে দাঁড় করাতে পারবেন। এটা কিন্তু আপনি অসময়ে চাষ করছেন, এটা আপনার পক্ষে কেউ না, অনুকূল নয় আবহাওয়াটা, নিশ্চিত জিতে যাবেন, অনেক লাভ হবে, অনেক কিছু জিতে যাবেন বাবা, এই কাজ কোনো অসুবিধা নেই, এইভাবে শুধু বসান, তারপর আমি রূপকা নিয়ে বলবো আর পরিচর্যা নিয়ে বলবো, এইভাবে রুইন নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি, যদি কারো বুঝতে আরও অসুবিধা হয় তারপর কমেন্ট করবেন, কমেন্ট করে বলে দেবো, এইভাবে করুন। আর যারা মানে ছাড়া যারা করবেন তারা শুধু ট্রাইকোডার্মা ভিডিও সিডোমোনাস দিয়ে ওইভাবেই বসিয়ে দেবেন, একটা ভিডিওর মধ্যে দুটোই দেখে নেন, আমার ভিডিও বাড়তি করার সময় হচ্ছে না। এবারে পিওর জৈব পদ্ধতিতে আমি টবে একটা টমেটো চারা বসিয়ে দেখাবো, ছাদ বাগানি বা টব বাগানিদের নিরাশ করবো না, তাদেরও আমি দেখাবো। যদি জৈব মাঠে করতে চান তারা ওইভাবে করবেন, আর যারা ব্যবসাভিত্তিক চলে যাচ্ছেন তাদের এরকম সার দিয়ে করবেন, দুজনকে দেখিয়েছি। আর একটা দেখাবো শুধু টব বাগানে, মানে টব বা ছাদে যারা চাষ করেন তাদের জন্য জৈবভাবে আলাদাভাবে আমি দেখাবো ভিডিওটা করে। ধন্যবাদ জানাই, সকলে ভালো থাকুন, টমেটো চাষ ধরুন, আমি চাষে নামাচ্ছি, ঘাবড়াবেন না, পাশে আছি, ভয় নেই, একদম চলে যাব না, একদম আপনাদের জিতিয়ে তবে আমি যাব, লাভ দেখিয়ে তবে আমি যাব, কথা দিচ্ছি, সাহস আছে সেই সব নিয়ে আপনাদের সঙ্গে আমিও একটা পরোক্ষভাবে একটা আপনাদের আমার একটা লড়াই চলেছে যে আপনাদের জেতাবই জেতাবো, তবে আমি ছাড়বো, শেষ পর্যন্ত আমি আছি, ভয় নেই, নমস্কার জানিয়ে শেষ করছি।